نحمده ونصلي على رسوله الكريم الله أعلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبد ربك حتى يأتيك اليقين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به. أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. আল্লাহ তাআলা আমাদেরকে রমজান পরবর্তী মাস শাওয়াল মাস এর প্রথম জুমায় আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। অফুরন্ত রহমত মাগফিরাত আর নাজাতের বার্তা নিয়ে এসেছিল আমাদের কাছে মাহে রমজান, যে মাসে আল্লাহ তাআলা প্রতিটি আমলের রেট বাড়িয়ে দিতেন, এক ফরজকে সত্তর পরিমাণ করে দিতেন, একটা নফলকে ফরজের সমান করে দিতেন। রমজানের প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করার বাহানা খুঁজতেন। বান্দা কোনোভাবে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবেন। রমজানের প্রতিটি মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করার বাহানা খুঁজতেন। অন্য সময় ২৪ ঘন্টার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হল ভোর রাত, এ কারণে হাদিস মধ্যে এসেছে নবজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন ভোর রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন, এসে তার বান্দা বান্দিকে ডাকতে থাকেন, আসো কি কোনো মাফ চান আল্লাহ মাফ করে দিব, আসো কি কোনো রিজিক তালাশকারী রিজিক দিয়ে দিব। রমজানের প্রতিটা সেকেন্ডে ছিল তাহাজ্জুদের মতো, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন নাজিলের মাস, যে কোরআন আমাদের সবচেয়ে বড় সম্পদ। একটা সম্পদ হলো ঈমান, যেটা ধরা যায় না ছোঁয়া যায় না, সফট। আর আমাদের দ্বিতীয় বড় সম্পদ হলো কোরআন, যেটা ধরা যায় ছোঁয়া যায়। এ রমজান এবং কোরআন কেয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবে, সে রমজান আমাদের থেকে বিদায় নিয়ে গেছে। আমাদের জানা নাই পরিপূর্ণ ইনের সাথে এ কথা বলতে পারবে না যে মাপ পেয়ে গেছে। তো আমরা আল্লাহ রহমতের কাছে আশা করি যে আল্লাহ অবশ্যই আমাদেরকে মাফ করে দিয়েছেন, আমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হব। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়াটাও কবিরা গুনাহ। ইমাম শামসুদ্দিন জাহাবী রহমতুল্লাহ লিখেছেন আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়াটা কবিরা গুনাহ।
কারণ আল্লাহ কোরআন মজিদের মধ্যে বলেছেন, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যারা তোমরা অনেক গুনাহ করেছ আল্লাহ রাব্বুল কারীম আল্লাহ রহমত থেকে কোনো অবস্থাতে তোমরা নিরাশ হয় না। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, লাউ তুবতুম ফা আনা হাবিবুকুম, যদি তোমরা তওবা করো তাহলে আমি তোমাদের বন্ধু। ওয়াইন লাম তাতুবু ফা আনা মুআলিজুকুম, যদি তোমরা তওবা না করো আমি তোমাদের চিকিৎসক। ওয়াআলিজুকুম বিমাসিবাতিন মিনাদ দুনিয়া, দুনিয়ার মুসিবত দিয়ে দিয়ে আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো চিকিৎসা করে থাকি, গুনাহগুলো মাফ করে থাকি। তা আমরা যেহেতু আল্লাহর কাছে তওবা করেছি, সেহেতু আমরা কোনো অবস্থাতেই আল্লাহর রহমত থেকে নিরাশ নয়। আমরা আল্লাহর রহমতের কাছে এটাই আশা রাখবো যে আল্লাহ অবশ্যই অবশ্যই আমাদেরকে মাফ করে দিয়েছেন। তবে যে কোনো আমলের ফল তো তখন পাওয়া যায় যখন ওই আমলটা আল্লাহ কবুল করে নেন। আর আল্লাহ যদি কবুল করে নেন, আমল যদি টুটাফাটাও হয়, ওই আমলের সব বা ওই আমলের বিনিময় আল্লাহ তাআলা অবশ্যই দিয়ে দেন। কবুলের বিষয়ে একটা ছোট্ট দৃষ্টান্ত দেই। আমার এক সাথী একবার তার ছোট বোনের কথা আমাকে শোনাচ্ছিল। তার বক্তব্য মতে তার ছোট বোনটা বাকি বোনদের চাইতে দেখতে শুনতে অনেক সুন্দরী, হাতের কাজ, পাখের কাজ সব তার ভালো জানা, আমল আচার ব্যবহার অন্য বন্ধুদের চাইতে ভালো। তাদের একটা অহংকার ছিল এটা যে এই বোনটাকে বিয়ে দিতে তেমন কষ্ট হবে না। আল্লাহর কি হুকুম, বাকি বোনগুলোকে বিয়ে দিয়েছে, কষ্ট হয়েছে, তবে তার বক্তব্য মতে তারা যথেষ্ট সুখী। আমার কাছে গল্প ছলে নিজের দুঃখ প্রকাশ করছিল, তারা যথেষ্ট সুখী। ছোট বোনটার কথা বলছিল, বিয়ে দিতে তো কষ্ট হয়নি, আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে, কিন্তু স্বামীর ঘরে সুখে থাকতে পারে নাই। শেষ পর্যন্ত ডিভোর্স হয়ে গেছে, আর এক জায়গায় বিয়ে দিয়েছে, সেখানেও সুখে থাকতে পারে না, ডিভোর্স হয়ে গেছে। এখন তৃতীয় জায়গায় বিয়ে দেওয়ার চিন্তা করছিল। আমি মনে মনে চিন্তা করলাম, এটাকেই বলা হয় কবুল। আল্লাহ আগের বোনগুলোকে সুন্দরী না হওয়া সত্ত্বেও স্বামীর জন্য কবুল করে নিয়েছেন, আর ছোট বোনটাকে সুন্দরী হওয়া সত্ত্বেও আল্লাহ স্বামীর জন্য ভাবে কবুল করেন নাই। কবুল তো অনেক বড় ব্যাপার, আল্লাহ মাফ করুন। আমাদের অন্তরের কোন খারাপ আমলের কারণে আল্লাহ আমাদের আমল দূরে ঠেলে দিয়েছেন কিনা এই ভয়টা অন্তরে রাখতে হবে। পাশাপাশি রমজান যেন আমাদের আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আমাদেরকে এজন্য আল্লাহ যদি কবুল করেন চারটা পদক্ষেপ নিতে হবে, আমাদেরকে চারটা কাজ করতে হবে। হাসান বসরি রহমতুল্লাহ তিনি বলতেন যে
একটা আমল কবুল হওয়ার বড় আলামত হলো আমলটা করার পরে তার অন্তরে পরিবর্তন হবে, এমন পরিবর্তন হবে যে সে আর দ্বিতীয়বার গুনাহ করার সাহস করবে না। একটা আমলের অনিবার্য ফল হলো আমল মানুষকে আস্তে আস্তে গুনাহ থেকে দূরে সরায়। তিনি আরো বলতেন যে একটা আমল কবুল হওয়ার বড় আলামত হলো ওই আমল দ্বারা যে শিক্ষা আল্লাহ দিয়েছেন সেই শিক্ষাটা নিজের বাকি জীবনে ধরে রাখা। রমজান আমাদের জন্য বলতে পারি এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান ছিল, স্কুল ছিল, একটা মাদ্রাসা ছিল, যে স্কুল আর যে মাদ্রাসা থেকে যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আল্লাহ আমাদের কাছে ডিমান্ড পেশ করেছেন একটা ডিগ্রি অর্জন করা, সে ডিগ্রির নাম হলো তাকওয়া। সে ডিগ্রির নাম কি? তাকওয়া মানে কি সংক্ষিপ্ত ভাবে বলি, গুনার কাঁটা বিছানো থাকবে, নিজেকে এই কাঁটা থেকে আত্মরক্ষা করে অত্যন্ত সন্তর্পণে অত্যন্ত সতর্কভাবে চলার নাম হলো তাকওয়া। নবজী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, গুনাহগুলো থেকে বেঁচে থাকো তুমি সবচেয়ে বড় আল্লাহর ওলি হতে পারবে। এজন্য আমরা এই শিক্ষাটা যাতে নিতে পারি, আমাদের বাকি জীবনে যেন বাস্তবায়ন করতে পারি, রমজানকে সাথে রেখে সামনে রেখে আমাদেরকে কয়টা কাজ করতে হবে? চারটা। প্রথম কাজ, এমন তো নয় যে আমরা রমজানের ইবাদত করেছি, বরং আমরা ইবাদত করেছি কার? আর আল্লাহ তো বলেন হাইয়ুন লা ইয়ামুত, যিনি চিরঞ্জীব, কখনো তার মৃত্যু নেই। সুতরাং রমজান পরবর্তী মাসগুলোতে খুব সূক্ষ্মভাবে খেয়াল রাখতে হবে যে রমজানে যে আবাদতগুলো আমরা করেছি এই আবাদতগুলোর ধারাবাহিকতা ধরে রাখা, একেবারে পুরোপুরি না, ধারাবাহিকতা ধরে রাখা। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলতেন ইন্নাল্লাহ লাম ইয়াজআল লিআমালিল মুমিনি আজালান দুনাল মাউত, যে মুমিনের জন্য মৃত্যু ছাড়া আমলের কোনো ডিউরেশন নাই, যে এতটুকু আমল করব, এতক্ষণ আমল করব, এরকম কোনো সীমাবদ্ধতা নেই। এক সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন একটা কথা শিখান যাতে জীবনে আর কারো কাছ থেকে কোনো নসিহত নাম দরকার না হয়। এমন একটা কথা আপনি আমাকে শিখিয়ে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নসিহত করলেন ওয়াবুদ ফাসতাকিম, ইবাদত করো এবং সেটার উপর অটল থাকো। এই নসিহতটার উপর আমল করো, জীবনে আর কারো কাছ থেকে কোনো নসিহত নিতে হবে না। রমজান আমাদেরকে কিছু না কিছু আবাদতের অভ্যাস দিয়েছে। যারা একেবারে নামাজ পড়েন না তারাও চেষ্টা করেছেন দু একটা অর্থ নামাজ যেন করতে পারে। আমরা অনেকেই গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করেছি, ধরেন যাদের সিগারেট অভ্যাস ছিল রমজানে কমিয়ে দিয়েছেন, সারাদিন খান নাই, এমন সংবাদও আছে আলহামদুলিল্লাহ গোটা রমজানে টেলিভিশনের পর্দা খোলা হয়নি। তো এগুলো একথার প্রমাণ যে আমরা চাইলে পারি, বান্দা চাইলে পারে। এক মাস যখন গুনাহ থেকে বেঁচে থাকতে পেরেছি তো
তাহলে বান্দা চাইলে 11 মাসে পারবে ইনশাআল্লাহ। এজন্য এই আমলের ধারাবাহিকতা, আমল দুই ভাগে বিভক্ত, একটা হলো করণীয় একটা হলো বর্জনীয়। আমরা মনে করি যে করণীয় আমলের গুরুত্ব বেশি, না, শরীয়তে বর্জনীয় আমলের গুরুত্ব বেশি। কালিমার দিকে দেখেন, কালিমাতে আগে বর্জনের কথা আছে, লা ইলাহা, আগে ইলাহ গুলো ত্যাগ করো, ইল্লাল্লাহ এরপরে এক আল্লাহকে মানো, তাহলে আগে বর্জনের কথা। সবর তিন প্রকার, বিপদে সবর, নেক আমলের উপর অটল থেকে সবর, গুনাহ থেকে বেঁচে থাকার সবর। যে ব্যক্তি নেক আমলের উপর অটল থেকে সবর করবে, কিছু কষ্ট তো হবে, আর এই কষ্টের ভিতরে জান্নাত লুকায়িত। যে ব্যক্তি বদ আমল থেকে বেঁচে থাকার উপর সবর করবে, আল্লাহ কোরআন মজিদের মধ্যে বলেছেন, ইন্নামা ইউওয়াফা সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব, আল্লাহ তাদেরকে অসংখ্য অগণিত সংখ্যায় পুরস্কার দান করবে। তা আমরা ইনশাআল্লাহ আমাদের প্রথম কাজ হলো কি, নেক আমলগুলোকে ধরে রাখার চেষ্টা করা, যে গুণাগুলো ছেড়ে দিয়েছি সেই গুণাগুলো যাতে আমাদের জীবনে পুনরায় না ফিরে না আসে। এমন নয় যে আমরা পারবো না, এক মাস যখন পেরেছি ইনশাআল্লাহ আমরা বাকি মাসগুলো তো পারবো ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হলো ওই আমল যেটা সবসময় করা হয়। আল্লাহর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, ও আল্লাহ সবসময় আপনার যেন শুকর আদায় করতে পারি, জিকির আদায় করতে পারি এবং ভালো ইবাদত করতে পারি, এ ব্যাপারে আপনি আমাকে সাহায্য করেন। নবজি দোয়া করেছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, ইয়া মুসাব্বিফাল কুলুব সাব্বিত কুলুবানা আলা তাআতিক, ও অন্তর পরিবর্তনকারী আল্লাহ দীনের উপর আমলের উপর অটল থাকার তৌফিক আমাদেরকে দে। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, ও আল্লাহ হেদায়েত দেওয়ার পরে দিলকে বাঁকা করে দিন না। আমাদের কে কার কি পরিমাণ আত্মশুদ্ধি হয়েছে সেটা বিবেচ্য বিষয় নয়, বিবেচ্য বিষয় হলো যতটুকু হয়েছে ততটুকু কে ধরে রাখতে পেরেছে, এটা হলো বিবেচ্য বিষয়। তাহলে আল্লাহ তাআলা আমাদের আমলকে কবুল করে নেবেন পার্বত্য ইনশাআল্লাহ। দ্বিতীয় যে এতমানটা রমজান যাতে আল্লাহর কাছে কবুল হয়ে যায় সেটা আমরা এভাবে করার চেষ্টা করব। দেখেন রমজানে আমরা কিছু না কিছু দোয়া সবাই করেছি, যখন শুনেছি ইফতারের আগে দোয়া কবুল হয়, যে যেখানে ছিলাম সেখানে আমরা কিছু না কিছু দোয়া মনে মন হলেও করেছি। এ দোয়ার এ ধারাবাহিকতা আমরা নষ্ট করবো না, পারবো না ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি কখনো কখনো বলে না, নবীজি বলেন কিছুতেই লাইয়া লিখা, নবীজির ভাষা শুনে নবীজি বলেন ওই ব্যক্তি কিছুতেই ধ্বংস হতে পারে না, লাইয়া লিখা আহাদুন মা'আ, যার জিন্দগিতে দোয়া নামক হাতিয়ার আছে নবজি নিশ্চয়তা দিচ্ছেন সে কিছুতেই ধ্বংস হতে পারে না। সুতরাং আমরা সবসময় কিছু না কিছু দোয়া করার চেষ্টা করব। আজ দোয়া ভুলে যাব না, রমজানে লম্বা দোয়া করেছি, অন্য সময় এত শর্ট করব, কিন্তু দোয়া আমরা ভুলে যাব না। তৃতীয় বিষয় হলো রমজানে আমাদের চলাফেরা হয়েছে মুসল্লিদের সাথে, রোজাদারদের সাথে, নেক মানুষের সাথে, ভালো মানুষের সাথে। কখনো কোনো খারাপ মানুষের কবলে পড়ে গেলে
আমার দিল এ কথা বারবার খচ খচ করেছে যে আমি রোজাদার, এমনটা হয়নি বলে সবার আমার এমনটা আমাদের হয়েছে। ফেসবুক খুলতে গেলে দিল খচ খচ করেছে আমি তো রোজাদার, ইউটিউব খুলতে গেলে দিল খচ খচ করেছে আমি তো রোজাদার। এই যে এটাকে বলা হয় নেক পরিবেশ নেক সঙ্গ। হাদিস মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বন্ধু যেমন তার ধর্মকর্ম তেমন হবে। সুতরাং আমরা রমজান পরবর্তী 11 মাসে ভালো মানুষের সঙ্গে চলার, ভালো মানুষের সঙ্গে উঠা বসার চেষ্টা করব। রমজান কোরআন নাজিলের মাস, কোরআনের সাথে আমাদের একটা মহব্বত তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। অনেকেই তো আমরা পারিনি, কিন্তু এমন আল্লাহর বান্দা আমাদের মাঝে আলহামদুলিল্লাহ আছে, এই রমজানে 15 বার কোরআন শেষ করেছে, খতম করেছে। এর আগে 20 বারও রেকর্ডও আছে আলহামদুলিল্লাহ। আবার 10 খতম দিয়েছেন এরকম একাধিক লোক, একজন নয়, অনেক লোক আছে, 4 খতম 5 খতম এরকম তো বহু লোক আছে। মা বোনদের মধ্যে, মা বোনদের মধ্যে, মহিলাদের মধ্যে রমজানে 5 খতম কোরআন মজিদ দিয়েছেন বুড়া অবস্থায় এরকম লোক আছে আলহামদুলিল্লাহ। আমাদেরও কিছু না কিছু সম্পর্ক কোরআনের সাথে হয়েছে, সারা বছর কোরআনটা ধরিনি, রমজানে একটু তেলাওয়াত করার চেষ্টা করেছি। যারা কোরআন তেলাওয়াত জানে তারা কোরআন মজিদের কিছু তাফসীর, কোরআন মজিদ কিছু অনুধাবন করার চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ। এ ধারাবাহিকতা কোরআনের সাথে সম্পর্ক যাতে আমাদের নষ্ট না হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না হাযাল কুরআনা ইয়ারফাউ বিহি আকওয়ামা ওয়ায়াদাউ বিহি আখারিন। কোরআন যার সাথে থাকবে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন। আর নবীজি বলেন কোরআন যাদের সঙ্গে থাকবে না আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত করবেন। এই জন্য কোরআনের সাথে আমরা কিছু না কিছু সম্পর্ক রাখব ইনশাআল্লাহ। অনেকের অনুভূতি এসেছে যে কোরআনটা শিখতে হবে, তেলাওয়াত শুরু করতে হবে। আলহামদুলিল্লাহ আপনার বয়স কত এটা বিবেচ্য বিষয় না, বিবেচ্য বিষয় হলো আপনার যে অনুভূতিটা এসেছে এটা অনেক বড় বিষয়। এটাকে বলা হয় আল্লাহর পক্ষ থেকে মেহমান, আর মেহমানের কদর করতে হয়। ওয়ারিদ হাদিসের ভাষায় এটা ওয়ারিদ, ওয়ারিদ কোম্পানি না, ওয়ারিদ মানে মেহমান, গেস্ট, আল্লাহর পক্ষ থেকে মেহমান। সুতরাং এই মেহমানের কদর করতে হবে। এই মেহমানের কদর কীভাবে করব, এই যে একটা মানসিকতা তৈরি হয়েছে যে কিছু কোরআন তেলাওয়াত করব, কিছু কোরআন তেলাওয়াত ধরে রাখব বা কোরআন বোঝার চেষ্টা করব, কোরআনটা সহি করব, কোরআনের সাথে মহব্বত কায়েমের যার যেভাবে চিন্তা এসেছে আমরা সেটাকে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমাদের বাসা মানে কোরআন তেলাওয়াত শূন্য, বছরের পর বছর কোরআন তেলাওয়াত হয় না। হাদিসের মধ্যে এসেছে আমরা যেমন আকাশের দিকে তাকিয়ে দেখতে পাই বিভিন্ন তারকা জ্বলজ্বল করে, ফেরেশতারাও দুনিয়ার দিকে তাকালে দেখতে পায় কিছু ঘর বাড়ি জ্বলজ্বল করে। সেই ঘর বাড়ি কোনগুলো, যেগুলোতে কোরআন তেলাওয়াত হয় তারা দেখতে পায় যেগুলো জ্বলে। আমরা আমাদের ঘরটাকে, আমাদের বাড়িটাকে ফেরেশতাদের কাছে পরিচিত করিয়ে দিব, কি লাভ হবে, আখেরাতে তো লাভ আছে, দুনিয়াতে লাভ হলো। আল্লাহ যখন কোনো মহামারী আজাব গজব পাঠান কাদেরকে দিয়ে পাঠান, ফেরেশতাদেরকে দিয়ে পাঠান। এখন যদি তার কাছে আমার ঘরটা পরিচিত হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে, তার কাছে আমি পরিচয় করে দিলাম এটা আমার ঘর, এটা আমার বাড়ি, তাহলে আজাবের ফেরেশতারা আজাব নিয়ে আমার ঘরে আসবে না।
ফেরেশতা মহামারি নিয়ে আর আসবে না। এটা কিভাবে সম্ভব হবে বলেন? কোরআন তেলাওয়াত যদি আমরা ধরে রাখি পার্বতী ইনশাআল্লাহ। এই যে এখন শাওয়াল মাস শুরু হয়েছে, রমজান আমরা রোজা রেখেছি এক মাস, শাওয়ালের রোজা আছে ছয়টা, তাহলে আমরা নেক আমল ধরে রাখার ধারাবাহিকতা হিসাবে এই ছয়টা রোজা রাখবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো সুম্মা আরবা সিত্তা মিন শাওয়াল, এরপরে শাওয়াল মাসে সে ছয়টা রোজা রাখলো, কানা কাসিয়াম ইফতার, সে সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে যায়। কারণ আল্লাহ তাআলার একটা অভ্যাস আছে, হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাম্মা সাইয়্যাতান ওয়া লাম ইয়ামাল বিহা কুতিবা লাহু হাসানাতুন কামিলা ওয়া মান হাম্মা হাসানাতান সুম্মা আমিলা বিহা কুতিবা লাহু আশারু হাসানাতিন ইলা সাব'ই মি'আতি দিরহামিন ইলা আদ'আফিন কাসীরাতিন কাসীরা। হাদিসের সার বক্তব্য হলো যে ব্যক্তি একটা খারাপ কাজের নিয়ত করে আর ওই খারাপ কাজটা করে না, গুনাহ নিয়ত করেছে গুনাহ করে না, তাহলে আল্লাহ তাআলা তার আমল নামাতে না করার কারণে একটা নেক আমল লিখে দেন। আর যে ব্যক্তি ভালো কাজে নিয়ত করেছে তারপর ওই কাজটা করেছে, তার আল্লাহ তাআলা একটার জায়গাতে দশটা লিখে দেন এবং এভাবে বাড়াইতে থাকেন সাতশো পর্যন্ত। এখলাস যত বেশি আল্লাহর কাছে তত বেশি বাড়ে। আমাদের তিরিশ রোজা গুণন দশ তিনশো, ছয় রোজা গুণন ষাট, তাহলে তিনশো ষাট, আর এই মাস হিসাবে বছর তিনশো ষাটের চেয়ে একটু কম, তাহলে এক বছর রোজা রাখার সব পেয়ে যাচ্ছে। কারণ কোনো কোনো মাসে আগুন তিরিশে হয়, এজন্য ছয় কোন ষাট, তাহলে তিনশো ষাটটা রোজা রাখার সওয়াব দিয়ে দিন। পাশাপাশি আইয়ামে নিজে রোজা রাখার চেষ্টা করা, আর মাসের তেরো চোদ্দ এই তিন দিন রোজা রাখলে আল্লাহ তাআলা সারা মাস রোজা রাখার সওয়াব দেন। প্রত্যেক সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সময় আল্লাহর কাছে আমলগুলো পেশ করা হয়, আর আমি চাই যে আমার আমল পেশ হবে রোজা অবস্থায়। আল্লাহ যে কথাগুলো বলেছি আমাদের সকলকে সে কথাগুলো উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে রোজার শিক্ষা গ্রহণ করে তাকওয়ার জীবন যাপন করার তৌফিক দান করুন, মোত্তাকি পরেজগার বানিয়ে দিন। তাহলে বলেন সবক দিন কয়টা কাজ করতে হবে? চারটা। নম্বর এক কি বলেন? নম্বর এক নেক আমলের ধারাবাহিকতা ধরে রাখা। নম্বর দুই হলো, নম্বর দুই যে কাজটা করতে হবে সেটা কি বলেন? দোয়া, বলে গেছি না তাড়াতাড়ি, দোয়া, দোয়ার ধারাবাহিকতা ধরে রাখা। নম্বর তিন নেক পরিবেশে থাকার চেষ্টা করা, সময় বেশি দেওয়ার চেষ্টা করা। নম্বর চার কোরআনের সাথে সম্পর্ক গভীর করা। এই চারটা কাজ করতে পারলে ইনশাআল্লাহ আমাদের রমজান আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, ইনশাআল্লাহ রমজান সুন্দর হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সুন্দর রমজান, মকবুল রমজান, আল্লাহর কাছে কবুল হয়ে যায় এমন রমজান অতিবাহিত করা, এমন রমজান অতিবাহিত করার পর সেগুলো আল্লাহর কাছে কবুল করিয়ে নেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।